পৌঁছে গেছি সল্ট লেকের লাবণী এস্টেটে। তীর্থ কিন্তু 10 বছর ছিল ব্রাজিলে, আগের দেখাটা হয়েছিল বোধহয় ব্রাজিলে সাও পাওলোতে। ওয়েলকাম টু বাঙালি বাবু ব্রাজিলিয়ান বউ। শ্রীরামপুর থেকে বোটে চড়ে গঙ্গা পেরিয়ে চললাম ব্যারাকপুর, তারপর অটো ধরে সোজা ব্যারাকপুর স্টেশন। এবার চড়েছি শিয়ালদাগামী লোকাল ট্রেন। বিধাননগর স্টেশনে নেমে আবার ধরলাম অটো। এখন আমরা পৌঁছে গেছি সল্ট লেকের লাবণী এস্টেটে। আমি তোমাদের বাঙালি বাবু, আর আমার সঙ্গে রয়েছে আমার ব্রাজিলিয়ান বউ কেট, এবং সঙ্গে রয়েছে আমাদের ছেলে ইতান। আমরা যাচ্ছি আরেক বাঙালি ব্রাজিলিয়ান দম্পতির বাড়িতে, এবং সেখানে মিট করব আরেক বাঙালি এবং ব্রাজিলিয়ান দম্পতির সঙ্গে। আমার তো মনে হয় রাদার মানে ইউরোপ হয়ে যাওয়া অনেক ভালো আর কি, যদি পাওয়া যায়। আজকে অনেক বছর পরে 2019-এর পর আবার এই 2022-এ প্যান্ডেমিক পেরিয়ে আমার বন্ধু সুমন বিশ্বাসের সঙ্গে আবার দেখা হলো। আগের দেখাটা হয়েছিল বোধহয় ব্রাজিলে সাও পাওলোতে। সাও পাওলোতে আমরা মিট করেছিলাম। এবং যখন আমরা কলকাতা থেকে সাও পাওলো গিয়েছিলাম, তখন সুমনের ওয়াইফ ক্লদিয়া, যে ও রসগোল্লা খেতে ভালোবাসে, তো আমরা এখান থেকে রসগোল্লা নিয়ে গেছিলাম। তো আজকে অনেক বছর পরে আবার দেখা হলো আরেক বাঙালি ব্রাজিলিয়ানের বাড়িতে, বলতে গেলে তীর্থ। তাকে তোমরা চেনো অনেকেই, আমার ব্লগে দেখেছো আগে, আমরা একসঙ্গে মিট করেছিলাম ভিক্টোরিয়াতে। তীর্থ ওর ওয়াইফ মোরবানা, ওরা সল্ট লেকে এখন থাকে। এখানে আমরা আজকে এসেছি, সারাদিন দারুণ এনজয় করলাম। তো সুমন ব্রাজিল থেকে ছুটি নিয়ে এক মাসের জন্য কলকাতায় এসেছিল নিজের বাড়িতে। তো সেখানে সব কাটিয়ে অনেক ঘোরাঘুরিও করেছে ওরা ইন্ডিয়ার বিভিন্ন জায়গায়। এবার ওরা ফিরে যাবে এই মাসের শেষেই। তো তার আগে আজকে আমরা একসঙ্গে হলাম, খুব ভালো লাগছে। এবং আজকেও আমি এসেছি আমাদের শ্রীরামপুর থেকে আমাদের বিখ্যাত মহেশচন্দ্র দত্তের রসগোল্লা নিয়ে। ধন্যবাদ, এর থেকে ভালো গিফট আর কি দেবো। আর এটা প্রমিস করছি, এটা আমরা এখানে মানে আমার বাড়িতে গিয়ে খেয়ে ব্রাজিলে যাবো। হ্যাঁ, তো এই হচ্ছে রসগোল্লা। হ্যাঁ, সন্ধ্যা দিল। আর সুমনকে তোমরা অনেকেই তো চেনো, কারণ সুমন তো একটা ওর ব্লগ আছে, আই অ্যাম সুমন বলে, আমি তো আগেই উল্লেখ করেছি। এই ব্লগের সঙ্গে তার লিঙ্কটাও দেবো, তোমরা অবশ্যই সুমনের ব্লগটা দেখবে এবং সাবস্ক্রাইব করে নেবে সবসময়, কারণ ও দারুণ দারুণ ভিডিও করছে ব্রাজিলে। ইদানিং তো অনেক শর্টস করেছে, এখনো ভিডিও ছাড়িনি আমার না, অনেক কিছু ভালো শর্টস করেছে এর মধ্যে আমি দেখেছি, যেগুলো খুব ভালো লেগেছে আমার, খাবারের শর্টস বিশেষ করে, যেগুলো আমি খুব মন দিয়ে দেখেছি। হ্যাঁ, খুব ভালো লেগেছে। তো আরও করবে এর মধ্যে। তারপরে ওরা মাঝে আসার পথে ওরা দুবাই আবুধাবিতে বিভিন্ন জায়গায় ঘুরেছে, সেটাও আমি দেখেছি, ফ্লাইটের বিভিন্ন এ দিয়েছে সেগুলোও দেখেছি ভিডিওগুলো। তো আবার কবে একসঙ্গে হবে আমরা জানি না, আমরা প্ল্যান করছি হয়তো ভবিষ্যতে একসঙ্গে আবার আমরা ব্রাজিলে যাবো, মিট করবো, একসঙ্গে ঘুরবো, এইসব করোনা পরিস্থিতি একদম কেটে যাবে। হ্যাঁ, তো সেই সুদিনের অপেক্ষায় আমরা রয়েছি, আবার হয়তো দেখা হবে আমাদের একসঙ্গে। তার আগে আজকে আপাতত এখানে আমাদের মানে কি বলবো, শেষ দেখা নয়, এখানকার দেখা আজকের মতো এখানে শেষ। এরপর আবার আমাদের পরে দেখা হবে ব্রাজিলে গিয়ে। সুমন কি বলবে বলো? না, নতুন করে কিছু বলার কিছু নেই, দাদা নিজস্ব একটা ব্লগ চ্যানেল আছে, সেটা নতুন শুরু করেছি। আমার চ্যানেলটা অনেক পুরনো এবং আমি অতটা ব্লগ বানানোর সময় পাই না, কেমন আমার কাজে ও করে মাঝে মাঝে করে আর কি, যখন বানাই তখন আমি সেটাকে খুব ভালো। এবং সাও পাওলো তোরা দুর্গা পুজো করেছিল, সেই ব্লগটা আমার দারুণ লেগেছিল, আমি দেখেছি। ও 2016-এর পরে এই
অ্যাটেন্ড করলাম প্যান্ডেমিকের পরে আবার অ্যাটেন্ড করলে তার মাঝে তো আর হয়নি তো ওই আজ এসি বন্ধু বাড়িতে তীর্থ এখানেই থাকে আমাদের শর্ট লেগে আর আমি কলকাতায় এসি 2 তারিখে আর যাবো 30 তারিখ চলে মনটাও খারাপ লাগছে তারপরে তো ফ্যামিলি তো আরো আসি বলছে থাক থাক আর একটু সময় থাকলে তো হবে না কারণ আমার ওখান থেকে বসে চাপ দিচ্ছে তাড়াতাড়ি আসবো এসে আমি একটা কিছু মনে পড়লো আমি যতদূর জানি যখন আমরা 2019 ডিসেম্বরে সুমনের বাড়িতে ছিলাম সুমন অ্যাকচুয়ালি তখনই প্ল্যান করেছিল নেক্সট ইয়ার অর্থাৎ 2020 ওরা শেষের দিকে আসবে কিন্তু আমরা তখন কেউ জানতাম না হঠাৎ করে যে কোভিড চলে এলো এবং প্যান্ডেমিক এসে গেল যে কারণে সবকিছু বন্ধ হয়ে গেছিল তো আমরা মাঝে মাঝে ভাবতাম যে সুমন তো আসবে বলেছিল আসতে পারলো না কবে আসবে আবার আলোচনা হতো আমাদের প্রায় তো তারপরে খুশির খবরটা পেলাম কিছুদিন আগেই যে এখন আপাতত পরিস্থিতি ঠিক হওয়ার পর ওরা এসছে তো এলো কি হয় এতদিন পরে আসার পর প্রচুর ব্যস্ততাকে প্রচুর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে মিট করতে হয় ওই জন্য আমাদের সঙ্গে মিট করার সময় এর মধ্যে হয়নি তো আলটিমেটলি হলো ফাইনালি তো সেই জন্য আজকে আমরা তীর্থর বাড়িতে মিট করে খুব এনজয় করলাম তীর্থ কি বলবে বলো তীর্থ কিন্তু 10 বছর ছিল ব্রাজিলে আমি অনেক টাইম ছিলাম তারপর এখানে এলাম আর কি বাবা মা বাবা মায়ের সাথে এখন এখানেই থাকবো এটাই ইচ্ছা আছে না এবার মুরবানাও এখানে আছে এবার তোমরা সবাই এসছো আজকে ভালোই লাগলো খুব না অনেক বছর পরে না এরকম দেখা হলো এরকম খুব ভালো লাগলো এবং আজকে আমরা যেটা প্ল্যান করছিলাম ওইটা যে বললাম যে আমরা একসঙ্গে এরপর একবার ব্রাজিলে যাবো এরকম ইচ্ছে রয়েছে তখন হবে সবাই একসাথে ঘুরবো দারুণ মজা হবে আর একটা ব্যাপার উল্লেখ করি সেটা হচ্ছে ব্রাজিলে গিয়ে আমি খুব মিস করতাম হচ্ছে যে জিনিসটা আমি খাই খুব বেশি তোমরা দেখেছো ব্লগে সেটা হচ্ছে পিমেন্তা ভেরদে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা ভালো পেতাম না তো সুমনের বাড়িতে যখন গিয়েছিলাম দেখি এক শিশি মানে এক বয়াম কাঁচা লঙ্কা একদম সবুজ কাঁচা লঙ্কা দেখে যে কি আনন্দ হয়েছিল হ্যাঁ ও আমাদের বিরিয়ানি রান্না করে খাইয়েছিল তো তার সঙ্গে কাঁচা লঙ্কা প্রচুর খেয়েছিলাম আর কি আনন্দ করে একদম হ্যাঁ তো তার জন্য এখনো আমি বলি যখন যেখানে যে সুমন আছে ওখানে ব্রাজিলে গেলে এরপর কাঁচা লঙ্কার অভাব হলে সুমনের থেকে পাবোই আর কি আমার মা কাঁচা লঙ্কা দিয়ে দেবে ওখান থেকে আমি গাছ করবো হ্যাঁ এই প্ল্যানটা আমারও মাঝে মাঝে আসে আমি শ্বশুরমশাইকে বলি ওখানে ফোনে কথা বলতে বলতে যে এরপর আমি যখন যাব আমি কাঁচা লঙ্কার এ নিয়ে যাবো ওখানে গিয়ে গাছ বসিয়ে দেবো আমাদের ওখানে যে বাড়ি আছে বাগানে গাছ বসিয়ে দেবো যাতে আর কোনো অসুবিধে না হয় কারণ বাঙালিদের কাঁচা লঙ্কাটা খুব দরকার আর কি তো সুমন থ্যাংক ইউ ভেরি মাচ আমার ব্লগে আসার জন্য আবার ব্রাজিলে গিয়ে একসঙ্গে আমরা ব্লগ করব ইচ্ছে রইল আর সবাই ভালো থাকুক এই আশা রাখি এবং আমাদের এই বন্ধুত্ব সর্বদা যেন বজায় থাকে আর কি এখন আমি রয়েছি তীর্থর বাবার সঙ্গে মানে কাকুর সঙ্গে এখানে এসছি সল্টলেকে লাবণীতে অনেক আড্ডা দিলাম কাকু খুব ইন্টারেস্টেড আমার মিউজিক আমার ব্লগ এসব নিয়ে তো কাকুর সঙ্গে অনেক কথা হলো খুব ভালো লেগেছে আবার আসবো দারুণ কাটলো আজকের দুপুরটা তীর্থদের বাড়িতে এসে তীর্থ মোরবানার বাড়িতে এলাম আমরা আর সঙ্গে দেখা হয়ে গেল সুমন এবং ক্লদিয়ার সঙ্গে কাকু কাকিমার সঙ্গে দেখা হলো খুব ভালো লাগলো আমরা খুব এনজয় করলাম এইবার আমরা ফিরে যাচ্ছি সল্টলেক লাবণী থেকে আমাদের বাড়ি শ্রীরামপুরে এবার ফেরার পালা তীর্থ আর মোরবানার অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে আমরা লাবণীর মেন গেটের দিকে চলেছি লাবণী এস্টেটে এইখানে তীর্থদের বাড়ি এইখানে আমরা এসেছিলাম এইবার সন্ধেবেলা ফিরছি শ্রীরামপুরের পথে অটোয় চেপে পৌঁছে গেলাম বিধাননগর স্টেশনে ট্রেনে চড়ে আবার ফিরে এলাম ব্যারাকপুর গঙ্গা পেরিয়ে আবার ব্যাক টু প্যাভিলিয়ন শ্রীরামপুর ভালো খাটলো আজকে 3টা